হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, আমি আজকে পুজো করে চান টান করে পুজো করে নিয়েছি। পুজো করে আমি মুড়ি খেতে বসেছি। দেখো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি তোমার সোয়াবিনের তরকারি। এই দেখো, সোয়াবিনের তরকারি দিয়ে আজকে মুড়ি খাবো। কেননা তরকারি যখন হয়েই গেছে, তাহলে বললাম সোয়াবিনের তরকারি দিয়েই মুড়িটা খেয়ে নিই। আর খিদেও পেয়েছে, আর মেয়ে তো স্কুল চলে গেছে, আর আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি চান টান করে। তারপরে ভিডিওটা শুরু করছি। আজকে একটু ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। এখানে চাপিয়েছি আমি হচ্ছে আলু সোয়াবিনের তরকারি। তরকারি আমার হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসটা তুমিয়ে। দেখো, আমার সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। আর এখানে দেখো, আমি আতপ চাল ভিজেতে দিয়েছিলাম। তাই দেখো, আতপ চালটা ভিজে গেলে আমি বাটবো। বেটে কী করবো জানো? কুমড়ো ফুলের বড়া করবো। এই দেখো, আমি কুমড়ো ফুল গাছ থেকে নিয়ে এসেছি, কুমড়ো ফুল দিয়ে আর আতপ চাল দিয়ে বড়া করবো। আমি সোয়াবিনের তরকারিটা নামিয়ে নিই। তরকারি আমার হয়ে গেছে, সোয়াবিনের তরকারি, আর তরকারিটাকে আমি নামিয়ে নেবো। তাই দেখো, তা ওইটা নামিয়ে আমি চাল বাটতে যাবো। চালটা বেটে নিয়ে তারপরে বড়া করবো। আর এদিকে আমার দেখো ভাতও হয়ে গেছে, আমি ভাতের ফ্যান ঝরিয়ে দেবো। ফ্যান ঝরাতে দেবো, ভাতটাকে নামাবো। তা চলো, আমি চালটা বেটে নিয়ে আসি, তারপরে আমি কুমড়ো ফুল দিয়ে বড়া করবো। আতপ চালটা আমি বেটে নিয়ে চলে এসেছি মেশিনে। তা আমার আতপ চাল বাটা হয়ে গেছে, এরপরে আমি বড়া করবো। দেখো, আমার চালটা বাটিতে ঢেলে আমি নুন, হলুদ, সব কাঁচা লঙ্কা আর রসুন একবারে দিয়ে দিয়েছি। এবার আমি কুমড়ো ফুলটাকে মানে মাখিয়ে নিচ্ছি। দেখো, এরকম করে আমি লাগিয়ে আর এটা তেলে দিয়ে দেবো। তেলটাও আমার গরম হয়ে গেছে, এরকম করে আমি দিয়ে দেবো। আর বড়াটা যেন কত সুন্দর মচমচে করা হবে। আমি দুটো দুটো করে ভাজবো, তাহলে ভাজাটা সুন্দর হবে। তো দেখো, এই বড়াগুলো আমার হয়ে গেছে, আর কত সুন্দর মচমচে করা, শক্ত করা হয়েছে। তো এই বড়াগুলো আমি তুলে নিচ্ছি, আরও আমি দিয়ে দেবো। চালের গুঁড়িটা আছে, এইটা দিয়ে আমি দেখো উচ্ছে পাতা তুলে নিয়ে এসেছি গাছ থেকে। আমি উচ্ছে পাতা দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে বড়া করবো, কুমড়ো ফুলের বড়া আর উচ্ছে পাতার বড়া। তো উচ্ছে পাতাটা আমি ভালো করে মেখে নেবো। তো ওইটা হয়ে যাচ্ছে, ওইটাকে একটু ঘুরিয়ে দিই। আর এই চালের গুঁড়ি দিয়ে মানে কুমড়ো ফুলের বড়া মানে খেতে খুব ভালোই লাগে, কেননা মচমচে বড়া হয়, খুব সুন্দর লাগে। তা তোমরা একবার এরকম করে 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 খেয়ে দেখবে। আর এখানে নিয়ে নিয়েছি উচ্ছে পাতা, চালের গুঁড়ি আমি মাখিয়ে নিয়েছি। তা চলো, উচ্ছে পাতাকেও চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে বড়া করতে দিয়েছি। যে দেখো কত সুন্দর হচ্ছে। লঙ্কা ভেজে নিলাম, আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটা মাখবো, ওর জন্য কতগুলো লঙ্কা ভেজে নিয়েছি। আমরা কুমড়ো ফুলের বড়া আর উচ্ছে পাতার বড়া হয়ে গেছে। উচ্ছে পাতার বড়া না, তিনটে, বেশি হয়নি, অল্প একটু পাতা ওর জন্য অল্প হয়েছে। তা দেখো, আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে, মচমচে বড়া। তো দেখো, রান্না বান্না তো হয়ে গিয়েছিলো, তোমাদেরকে দেখালাম। আর মেয়ে দেখো স্কুল থেকে চলে এসছে, আর মেয়ে ভাত খাচ্ছে। ভালো হয়েছিল কুমড়ো ফুলের বড়া? ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে, গরম গরমই ভালো লাগে। তো চলো, মেয়ে ভাত খেয়ে নিক, ও তো ভাত খাচ্ছে, বলছে মা খিদে পেয়েছে, ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। চল বন্ধুরা, খেয়ে নিই।